আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোহন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো সেখানে বিস্তারিত তথ্যাবলী অর্থাৎ যোগ্যতা কি কি লাগবে, বয়স সহ অন্যান্য বিষয় এবং অনলাইনে কোন ওয়েবসাইট থেকে কোন লিঙ্ক থেকে আবেদন করতে হবে সব প্রক্রিয়ায় দেখাবো। আর এখানে এই বিজ্ঞপ্তির সবচেয়ে বিশেষত্ব যে বিষয়টা বা আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর বিস্তারিত দেখে আসি। বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো চলুন আমরা বিজ্ঞপ্তির একটু ভালোভাবে পড়ে আসি। এটা ব্যাচ হচ্ছে DEO ব্যাচ 2022A। অ্যাপ্লাই নাও, এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা অ্যাপ্লাইটা একটু পরে দেখব, আগে আমরা দেখে আসি আবেদনের বিজ্ঞপ্তির যে বিস্তারিত সে অংশটুকু। সরাসরি কমিশন অফিসার পদে নিয়োগ, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, এখানে চার পাঁচটি শাখা আছে, আমি পর্যায়ক্রমে বলছি, আপনারা একটু শুনেন। 1 জানুয়ারি 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর, অর্থাৎ 28 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায় GPA 4.5 সহ BSc ইঞ্জিনিয়ারিং এ CGPA 3.44 থাকতে হবে। বৈবাহিক অবস্থা, অবিবাহিত। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। দ্বিতীয় যে পোস্ট, বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন BNV আর সাপ্লাই শাখা, পুরুষ ও মহিলা, বয়স অনূর্ধ্ব 28 বছর। শিক্ষাগত যোগ্যতা, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা BBA। প্রার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে GPA 4.50 সহ স্নাতক সম্মান পরীক্ষায় CGPA 3. প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা, অবিবাহিত। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে সাপ্লাই শাখায় অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। শিক্ষা শাখা, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, পুরুষ, বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বা পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস অ্যাভিওনিক্স বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায় 4 এবং BSc ইঞ্জিনিয়ারিং এ CGPA 3 প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা, অবিবাহিত বা বিবাহিত, দুটো যে কোনো একটি হলেই হবে, সমস্যা নেই। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। শিক্ষা শাখা, পুরুষ ও মহিলা, বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স, প্রার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 4 প্রাপ্ত এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম CGPA 3 প্রাপ্ত হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান, আইন, এসব বিষয়ে অনার্স বা মাস্টার্স থাকতে হবে। আইন বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর পশ্চাৎ প্রবীণতা অভিজ্ঞতার আলোকে বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে। বৈবাহিক অবস্থা, অবিবাহিত বা বিবাহিত, দুটোর যে কোনো একটি হলে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। এরপরে এখানে আরো কিছু শারীরিক যোগ্যতা সমূহ, পুরুষের ক্ষেত্রে 5'4", মহিলার ক্ষেত্রে 5'2". ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি সর্বনিম্ন,
মহিলার ক্ষেত্রে 47 কেজি, বুকের মাপ পুরুষের স্বাভাবিক 30 সম্প্রসারিত 32, মহিলা স্বাভাবিক 28 সম্প্রসারিত 30। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা বাংলাদেশি, পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। অযোগ্যতা, এখানে কিছু অযোগ্যতার কথা বলা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন, আমি সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মনোনয়ন পদ্ধতি, প্রথমে স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার হবে, পরে লিখিত পরীক্ষা, এরপর ISSB পরীক্ষা সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন। বেতন ভাতা সরকার কর্তৃক বেতন ভাতা দেওয়া হবে। অন্যান্য বিশেষত্ব, অর্থাৎ এখানে বোনাস হিসেবে যেগুলো থাকবে সেটা হচ্ছে ক্যারিয়ার, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাসে চাকরি, এগুলো থাকবে। সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, DOHS প্লট, চিকিৎসা, এগুলো থাকবে। এবার আসি আমরা অনলাইন পদ্ধতিতে কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইট থেকে। আবেদনকারীকে প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে বাম পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি। আবেদন যখন আপনি শেষ পর্যায়ে যাবেন, সাবমিট পর্যায়ে গেলে আপনাকে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফিটা পরিশোধ করতে হবে, যেটা 700 টাকা। আপনারা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, ট্রিকাশ, নগদ, সিরকেশ, এমকেশ, এগুলো দিয়ে পারবেন, ব্যাংকের ক্ষেত্রে পারবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো দিয়ে 700 টাকা আপনাকে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার শেষে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে তিনটা জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমত হচ্ছে কল আপ লেটার, এটা 1 পৃষ্ঠার হবে সম্ভবত, এটা ডাউনলোড করতে হবে। ফর্ম কমিশন 2A, আপনি যে ফর্মটা পূরণ করবেন সেটা সম্ভবত 3 পৃষ্ঠার হবে। এবং পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড, এটা সম্ভবত 2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা হতে পারে। এগুলো আপনাকে অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে, পরবর্তী যখন পরীক্ষার জন্য ডাকবে তখন আপনাকে এগুলো সাথে নিতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয়, তবে আবেদনকারীর মোবাইল নম্বরে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। সেটা একটু পরে দেখাচ্ছি। আবেদনপত্র জমা প্রদান, আপনি যখন প্রাথমিক সাক্ষাৎকার দিতে যাবেন তখন এই ফর্মগুলোর সাথে আপনাকে এইসব কাগজপত্র নিতে হবে, যেমন সম্পত্তি তোলা, পাসপোর্ট সাইজের 1 কপি, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র, তারপর নাগরিকত্ব সনদপত্র, তারপর চারিত্রিক সনদপত্র। বিশেষ নির্দেশাবলী, এটা একটু ভালোভাবে পড়ে নেবেন আপনারা, এটা জরুরি না। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন, এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, আপনারা এই হেল্পলাইন নম্বরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন। আর আবেদনের শেষ ডেটটা খেয়াল করুন, আবেদনের শেষ ডেট হচ্ছে 15 জুন 2021। যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করে ফেলবেন। তো আমরা joinnavy.mil.bd ওয়েবসাইটে আসছে। আসার পরে এখানে নিচে দেখুন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পরে আপনার আবেদনের একটা পেজ ওপেন হবে, যে পেজে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, অর্থাৎ প্রয়োজনীয় যে তথ্যগুলো এখানে দিতে হবে সেই তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে এখানে অপশনগুলো দেখুন, প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ, এরপরে জেন্ডার, মেল ফিমেল যেটা সিলেক্ট করবেন, হাইট, এখানে আপনার হাইটটা সিলেক্ট করবেন, যেমন এখানে 5 ফুট, আর এখানে হলো ইঞ্চি 5 ফুট, এরপর হলো ইনপুট হাইট, ইনপুট সেন্টিমিটার, সেন্টিমিটার আপনার সর্বমোট কত হয় সেটা, যেহেতু আপনি ইঞ্চি বসালে আর একটা প্রয়োজন নেই, বাংলাদেশি, ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ম্যারিড না আনম্যারিড সেটা এখানে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার JSC এর ইনফরমেশন যদি থাকে তাহলে, JSC না থাকলে আপনি এভাবে পাস দিয়ে দিবেন। এরপর SSC লেভেলে ক্লিক করবেন, SSC লেভেলে ক্লিক করার পর আপনার SSC লেভেল সিলেক্ট করবেন, GPA কত সেটা সিলেক্ট করবেন, এরপর কোন গ্রুপ থেকে আপনি পাস করছেন সেটা, ফিজিক্সে কত পেয়েছেন, ম্যাথে কত পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে HSC, HSC যায় SSC এগুলো সিলেক্ট করবেন। আর HSC ইকুইভ্যালেন্ট এক্সামিনি অফ দ্য ইয়ার অফ ইয়ার 2021, আপনি যদি 2021 পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন, তাহলে আপনার আর বাড়তি GPA এগুলো দেওয়ার প্রয়োজন, অর্থাৎ এটাকে অ্যাপিয়ার বলা হয়। তো আপনার যদি আগের পাশ করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আগের GPA গুলো এখানে দিবেন, এবং কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন, ফিজিক্সে কত, ম্যাথে কত, এগুলো এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখুন চেক এলিজিবিলিটি হচ্ছে আপনি মানে আবেদন করার যোগ্য কিনা সেটা এখানে দেখানো হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি আসবে। তখন আপনি সবকিছু লেখা শেষে এখানে দেখুন চেক এলিজিবিলিটি, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এটা যাচাই বাছাই করা হবে, ইউ আর এলিজিবল ফর, ইউ আর নট এলিজিবল ফর এনি পোস্ট, অর্থাৎ এখানে
আমার তথ্যগুলো তো আমি যেহেতু সঠিকভাবে দেইনি তাই কথা বলছি, যাদের সঠিকভাবে তথ্যগুলো থাকবে তাদের বলা হবে ইউ আর এলিজিবল ফর পোস্ট, করা পোস্ট। তো আপনি এখানে এই তার পরবর্তী স্টেপে যাবেন, গিয়ে আপনার যাবতীয় যতগুলো তথ্য আছে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, সবকিছু আপনি সবকিছু ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট করলে তখন সেখানে তিনটা অপশন আসবে, কল আপ লেটার ডাউনলোড, ফর্ম ডাউনলোড, পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড, সবগুলি আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে। পরবর্তীতে যদি আপনি প্রিন্ট করতে কোনো কারণে ভুলে যান, এখানে ডান পাশে দেখুন সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করে আপনার মোবাইলে একটা ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা আপনি এখানে দিয়ে সাবমিট করে লগ ইন করে আবার এটা ডাউনলোড করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি অবশ্যই সেটার রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য প্রার্থীরা এই তথ্যগুলো জানতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।